আজ আমার একটা মেকআপ রয়েছে, বার্থডে মেকআপ, মানে একটা বেবির বার্থডে, তার মাকে মেকআপ করাবো। তো আমি যাচ্ছি, আজকে আমি কাছাকাছি রয়েছি যেখানে মেকআপের জন্য যাচ্ছি, পিয়ালেস নগর, তার কাছাকাছি আমি রয়েছি। তো পুরোটা মেকআপ আমি তোমাদেরকে দেখাতে পারি না, যেহেতু আমি একা যাই আর আমার সাথে সবসময় ট্রাইপড বা কিছু নিয়ে যাওয়া পসিবল হয় না, কারণ আমি বাসে, ট্রেনে, অটোতে করে যাওয়া আসা করি। তো তোমরা দেখতে থাকো, কিছু কিছু ক্লিপস আমি দেবো, ছোটো ছোটো ভিডিও নেওয়ার চেষ্টা করব, তোমরা দেখতে থাকো, দেখো লুকটা কেমন হয়। সিম্পল একটা মেকআপ দেবে সেই আমার আমার যে ক্লায়েন্ট, সে আমাকে ইউকে ছিল, ইউকে থেকে আমাকে বুক করেছে। তো তার ফ্রেন্ড আমার রেফারেন্স দিয়েছে, তার ফ্রেন্ড, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই আমার কাছে মেকআপ করে, তো সেই রেফারেন্সে আমাকে পেয়েছে ওই দিদিটা। তো তোমরা দেখো উনি যেমন একটা লুক চাইছেন আমি সেরকম দিতে পারছি কি না, বা উনি কতটা প্লিজ, সেই রিভিউটা আমি তোমাদেরকে দেবো, তোমাদের সাথে শেয়ার করব, আর হলো লুকটাও শেয়ার করব। তোমরা দেখতে থাকো, থ্যাংক ইউ। ঠিক আছে, পিয়ারলেস নগর, এখন আমি অ্যাপার্টমেন্টটা খুঁজছি। দেখো তোমাদের সাথে আগে দুজনকে ইন্ট্রোডিউস করিয়েছি, দুটো রাজহাঁস, কী সুন্দর। আগের বারও যখন এসেছিলাম এখানে তখন আমি তাদের ফটো নিয়ে গেছি, দেখো কী সুন্দর আজকে দিনের বেলা এসেছি। এই হলো আমার ক্লায়েন্ট, বিফোর মেকআপ যেটা আমাদেরকে নিতে হয় তো ওটা নিলাম, এই আফটার লুক। আমার ক্লায়েন্টের রিভিউটা আমি ভিডিও নিতে পারিনি, কিন্তু সে ভীষণ খুশি হয়েছে আমার এই মেকআপারে। তো সে বলেছে আমাকে রিভিউটা আমার গুগল পেজে দিয়ে দেবে, তোমরাও জানিও কেমন লাগলো মেকআপটা।